হে গাইজ, আজকের ভিডিওটা হচ্ছে তোমরা আমার থাম্বনেলটা দেখেছো আর আমি যে টাইটেলে লিখেছি সেটাও তোমরা দেখেছো। তো আজকে আমি এখানে সকাল সকাল চলে আসলাম আর আমার পিছনে দেখো কুয়াশা একদম ভরে গেছে। আর যেটা আমি আজকে বলতে চাচ্ছি যে থাম্বনেলে লিখেছি আর টাইটেলও আমি লিখেছি, আপনি যদি একজন সুপার ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে সুপার ডিস্ট্রিবিউটর হয়ে কিভাবে ডিস্ট্রিবিউটরকে অ্যাড করব। এর আগে আমি ভিডিওটা করেছিলাম যে আপনি যদি ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে সেই ডিস্ট্রিবিউটর আইডি থেকে কিভাবে মানে রিটেলারকে অ্যাড করবেন। তো আজকে ভিডিওটা হচ্ছে যে আপনি যদি সুপার ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে সেখানে কিভাবে মানে ডিস্ট্রিবিউটরকে অ্যাড করবেন। আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু স্টেপ বলে দিব, তোমরা আমার ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু আপনার যে ডিস্ট্রিবিউটর আইডি থাকবে সুপার ডিস্ট্রিবিউটর আইডি সেখানে কিন্তু ডিস্ট্রিবিউটরকে অ্যাড করতে পারবেন। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটাকে আমি স্টার্ট করি আর তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলো আমি ভিডিওটাকে শুরু করে নিই। এখানে ল্যাপটপ বা কম্পিউটারে চলে আসার পরে যেহেতু আপনি সুপার ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা দেখবেন যে ডিস্ট্রিবিউটরকে কিভাবে অ্যাড করতে হবে। তাহলে আমি কি করব, আমার যে সুপার ডিস্ট্রিবিউটর আইডি আছে আমি সেখানে একজন ডিস্ট্রিবিউটরকে অ্যাড করব আর আমি তাকে ডিস্ট্রিবিউটর আইডি দিব। তাহলে কি করবেন, এটা তো জানা থাকবে লগ ইন পেজ, তাহলে লগ ইন পেজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকবে সুপার ডিস্ট্রিবিউটর আইডি প্যান কার্ডের এটাতে বসাতে হবে। তাহলে কি করবেন, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড বসানোর পরে লগ ইন করবেন। আমি এখানে আমার যে সুপার ডিস্ট্রিবিউটর আইডিটা আছে আমি এটাতে লগ ইন করব। লগ ইন করার পরে এটা এরকম ইন্টারফেস থাকবে। এবার এখান থেকে কি করতে হবে, এখানে জয়েন অল ইউজার জয়েন লিস্ট এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পারবেন যে আপনার সুপার ডিস্ট্রিবিউটারে কয়েকজন ডিস্ট্রিবিউটার আছে। এগুলো আমার ডিস্ট্রিবিউটার আর রিটেলার একসাথে আছে, যেহেতু বানাবেন তাহলে ক্রিয়েট পার্টনার কোনায় দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর ক্রিয়েট ডিস্ট্রিবিউটার, যদি ডিস্ট্রিবিউটার বানাতে চান তাহলে ডিস্ট্রিবিউটারে ক্লিক করবেন। তারপর এখানে ভালোভাবে ফিল আপ করবেন ফার্স্ট নেম, তারপরে ইন্টার ইউজার নেম থাকবে সাইটে, তার ইউজার নেমটা কী হবে এটা এখানে বসাবেন। তারপর নিচে থাকবে তার পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর সাইডে থাকবে ইমেল আইডি, ইমেল আইডি দেওয়ার পরে তারপর নিচে থাকবে তার মোবাইল নাম্বার, এখানে তার মোবাইল নাম্বারটাকে বসাবেন। তারপর থাকবে সিটি, এখানে তার সিটিটাকে বসাবেন। তারপর এখানে স্টেট, তার মানে স্টেটটা কী হবে সেটা সেখানে বসাবেন। তারপর পিনকোড, তার পিনকোড কী হবে সেটা এখানে বসাবেন। তারপর প্যান কার্ডের নাম্বার কী হবে এটা এখানে বসাবেন। তারপর এখানে ডলার কত দিতে চান সেটা দিয়ে দিবেন। তাহলে কি করবেন, এটা ভালোভাবে ফিল আপ করো, ফিল আপ করার পরে তার নিচে যে কোণা দেখতে পারবেন সাবমিট, সেই সাবমিটে কিন্তু ক্লিক করতে হবে। তাহলে আমি কি করব, আমি এগুলাকে ফিল আপ করে নেই। ফিল আপ করার পরে কি স্টেপ বা কি পদ্ধতিতে তাকে আবার মানে লগ ইন করতে হবে আমি এই ভিডিওর মধ্যেই তোমাদের পুরো স্টেপ বলে দিব। তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে আগে এইসব বসানোর পরে সাবমিট করো। চলো এটা আমার ফিল আপ হয়ে গেল। তারপর নিচে দেখতে পারবেন সাবমিট কোনায়, তারপরে ওকে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে তোমার যে ডিস্ট্রিবিউটর আইডিটা থাকবে এটা কিন্তু কাট হয়ে চলে যাবে। তারপর আমি কি করব, এখান থেকে কাট করে দিয়ে দেবো, আমার আর এখানে কম্পিউটারের কোনো কাজ নেই। এবার আমি কোথায় চলে যাব, মোবাইলে চলে যাব। এটা আমি আমার মোবাইল ফোনে চলে আসলাম। এবার এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো যে মোবাইল ফোন দিয়ে এবার আমি এখানে তাকে লগ ইন করে দিব। আমি কম্পিউটার দিয়ে তাকে অ্যাড করে নিয়েছি। এবার আমি কি করব, আমার যে মোবাইল ফোন এটা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড
এখানে তার যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা আমি দিলাম সেটা দিয়ে কিন্তু এখানে আমি লগ ইন করবো, ঠিক আছে? তাহলে আমি তার ইউজার আইডি আর পাসওয়ার্ডটাকে এখানে বসাবো, যেটা দিবেন সেটা সেখানে দিয়ে এখানে লগ ইন করবেন। আমি এখানে তার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে তার যে ইমেল আইডিটা আমি দিয়েছি তার ইমেল আইডিতে কি যাবে, একটা ওটিপি যাবে, চারটা সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে, ইন্টেল ইউর ওটিপি। তারপর এখানে যে ভেরিফাই, এই ভেরিফাইতে ক্লিক করে দিবেন। তাহলে আমি তার কাছ থেকে ওটিপিটা নিব, তারপর আমি এখানে ভেরিফাই করব। এখানে আমি ওটিপিটা নিয়ে নিলাম। তারপর এখানে যদি আমি ভেরিফাইতে ক্লিক করি, যদি ভুল থাকে তাহলে দেখে দিবে, আর যদি ভুল না থাকে তাহলে এখানে সাকসেসফুলি দেখিয়ে দিবে, ঠিক আছে? এখানে আমি ভেরিফাইতে ক্লিক করব, ওটিপি বসানো হয়ে গেল। এখানে দেখো সে মানে আমাকে ভুল ওটিপিটা দিল। এবার আমি কি করব, তার কাছে আবার ওটিপিটা চাবো, ঠিক আছে? আমি যাকে ডিস্ট্রিবিউটর বানাচ্ছি, আমার সুপার ডিস্ট্রিবিউটর যে আইডিটা আছে, আমি এখানে তাকে ডিস্ট্রিবিউটর আইডিটা দিব। এখানে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? এখানে আমি আবার ভেরিফাই করে দিব। তো এবার ওইটা মানে ভুল, আমি আর একবার তার কাছে ওটিপিটা নিব, তারপর আমি এখানে ভেরিফাই করব, ঠিক আছে? যেহেতু আমি তার সাথে অন্য এক ফোনে কন্ট্যাক্ট করতেছি আর এখানে আমি ওটিপিটা নিচ্ছি, তারপর এখানে আমি ভেরিফাই করে দিব। তারপর এখানে ভেরিফাই হয়ে গেল। তারপর চেঞ্জ পাসওয়ার্ড, এখানে যদি তার পাসওয়ার্ডটাকে আবার চেঞ্জ করতে চান, যেই পাসওয়ার্ডটা আগে দিয়েছেন, তাহলে আমি কি করব, তার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে দেই। পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়ার পরে এখানে কি করবেন, নিচে রিসেন্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করলে কি হয়ে যাবে, তার এটা পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল, আর যেটা ইউজার আইডি সেই ইউজার আইডিটা ওইটা থাকবে, এখানে তার শুধু পাটাকে চেঞ্জ হয়ে যাবে। এবার এখানে তার ইউজার আইডি দিয়ে দিলাম, এবার এখানে কী হবে, তার পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। পাসওয়ার্ড বসানোর পরে এখানে লগ ইন করবেন, তারপর আপনার যে সুপার ডিস্ট্রিবিউটার আইডিটা থাকে, কিন্তু তার এখানে এটা তার ডিস্ট্রিবিউটার আইডি হয়ে গেল। এবার সে এখান থেকে অনেক মানে রিটেলার অ্যাড করতে পারবে। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি আপনি সুপার ডিস্ট্রিবিউটার হয়ে থাকেন তাহলে ভিডিওটা কতটা উপকার হয়েছে আপনার কমেন্ট, আর যদি সুপার ডিস্ট্রিবিউটার আইডি চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সুপার ডিস্ট্রিবিউটার আইডি করে দেবো। আজকে ভিডিও এটাই, যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলো।